মালদার ইংরেজ বাজার ব্লকে নুনবাহী এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হলো। শনিবার দুপুর আনুমানিক 2 নাগাদ এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি জানান, পঞ্চায়েত ভোটে যখন এলাকায় তিনি এসেছিলেন, এলাকাবাসীরা তার কাছে দাবি রেখেছিলেন এই রাস্তার। অবশেষে এলাকাবাসীদের দাবি মেনে তৈরি করা হয় এই রাস্তা। আজ সেই রাস্তার উদ্বোধন করা হলো। পঞ্চায়েত ভোটে যখন আমি কাজী গ্রামের নুনবহিতে এসেছিলাম, তখন এখানকার এলাকাবাসীদের একটা দাবি ছিল, তাদের এখানকার রাস্তা প্রায় 150 মিটার বর্ষায় কাদা জমা হয়ে থাকতো এবং তারা চলাচলে তাদের অসুবিধা হতো। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে 15 ফিনান্স থেকে প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে আজকে এই রাস্তার শুভ উদ্বোধন করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস। All contents provided by this channel is meant for educational purpose only.